জিএসটির কালেকশন বেড়েছে ত্রিপুরায় 1 কিংবা 2% নয়, মোট 15% জিএসটির কালেকশন বেড়েছে। শুনলে অবাক হতে হয়, ত্রিপুরায় 32% জনজাতি অংশের মানুষ আছেন যাদের ট্যাক্স দিতে হয় না, আর বাকি যারাই আছেন তাদের মধ্যে 5 লাখ টাকার উপরে যারা আয় করেন তারাই একমাত্র সরকারকে ট্যাক্স দেন। এর মানে এই দাঁড়ায় যে রোজগার বেড়েছে ত্রিপুরাবাসীর, যার অর্থ বছরে 5 লাখের বেশি উপার্জনকারী সংখ্যাও বৃদ্ধি পেয়েছে ত্রিপুরায়। সোমবার ফটিকরায় বিধানসভা এলাকা জগন্নাথপুর বাগান বাজারে এক জনসভায় এই কথাই বললেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব। কালকে ভারত সরকার সমস্ত প্রদেশের জিএসটি কালেকশনের লিস্ট জারি করেছে। ত্রিপুরা রাজ্য আমি গর্ব করি, এই কমিউনিস্টের সময় ত্রিপুরাকে বড় নির্ভরশীল মানসিকতা, অন্যের উপরে ভিক মাঙ্গি খাবো এই মানসিকতা, এই বড় নির্ভরশীল মানসিকতা তৈরি করা হয়েছিল গ্রামে গঞ্জে শহরে। আজ করোনা 2 বছরের মধ্যে ত্রিপুরাতে বড় কোনো ইন্ডাস্ট্রি নেই, তারপরে ত্রিপুরার মানুষ বড় মাত্রা রোজগার করেছে। 5 লাখ টাকার উপরে যাদের বাৎসরিক রোজগার তাদেরকে ট্যাক্স দিতে হয়। ত্রিপুরাতে প্রায় 32% ট্রাইবাল আছে, তাদের কোনো ট্যাক্স দিতে হয় না, বিনা ট্যাক্সে ইনকাম করতে পারে, রোজগার করতে পারে, খেতে পারে। তাহলে 70 বা 68% যে লোক আছে এরাই ট্যাক্স দেয়, তার মধ্যে 5 লাখ টাকার উপরে যাদের ইনকাম এরাহি ট্যাক্স দেয়। আজকে আমি গর্ব করি, যখন জিএসটি এর লিস্টি বেরিয়েছে তো ত্রিপুরা রাজ্যে জিএসটি কালেকশন 15% বেড়েছে, মানে ত্রিপুরার মানুষের রোজগার বেড়েছে, তবেই তো 15% বেশি ট্যাক্স দিয়েছে। মোদীকে ত্রিপুরার মানুষ দেখিয়ে দিয়েছে, মোদীজি আপনি সরকার এনে দিয়েছেন তো আমরাও আপনাকে রোজগার করে দেখিয়ে দিয়েছি। আমরাও স্বাভিমানী মানুষ, আমরাও চণ্ডীপুরের ফটিকরায়ের তিনি এদিন বলেন, কমিউনিস্টরা মানুষকে বঞ্চিত করতে জানে আর বিজেপি অন্তিম ব্যক্তি পর্যন্ত সকল স্তরের কল্যাণে কাজ করে। কমিউনিস্টরা বরাবরই পরনির্ভরশীল, শুনলে হৃদয় কাঁদত। যখন শুনতাম তারা বলতো ত্রিপুরায় কিচ্ছু নেই, ত্রিপুরাতে কিছু হবে না, কিন্তু আজ আমরা কি শুনি, ত্রিপুরায় IIIT হয়েছে, প্রথমবারের ব্যাচে 100% প্লেসমেন্ট হয়ে গেছে, এই ব্যবস্থা করে দিয়েছে ভারতীয় জনতা পার্টির সরকার, বলেও এদিন দাবি করেন বিপ্লব কুমার দেব। আমি কমিউনিস্টের ভাষণ শুনলে আমার মানে হৃদয়টা কাঁপত, তখন ভাষণের নমুনা কি বলতেন, ত্রিপুরা তো কিচ্ছু নাই, ত্রিপুরা তো কিচ্ছু তো না, দিছে না, পাইছি না, খাইছে না, কেন্দ্র দেনা, মহিলাদের কাছে ব্যথা করতেছে, পা ভেঙে গেছে, মাথা ভেঙে গেছে, চোখে দেখি না, কানে শুনি না, শুধু সিপিএম এর নেতাদের মুখ দিয়ে ত্রিপুরাবাসীরা এটাই শোনাচ্ছে। আজ ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে, নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে, অমিত ভাই নেতৃত্বে, জেপি নাড্ডাদের নেতৃত্বে আমরা কি শুনি যে ত্রিপুরাতে IIIT হয়েছে, প্রথমবারের ব্যাচ 1,25,00,000 টাকা করে প্রতি ত্রিপুরার ছেলে মেয়ে রোজগার করে 100% কানেকশন হয়ে গেছে, প্লেসমেন্ট হয়ে গেছে, কোথা থেকে, কলেজ থেকে, ইউনিভার্সিটি থেকে, 100% ক্যাম্পাস সিলেকশন। কত টাকা বেতন বছরে, 1,25,00,000 টাকার প্যাকেজ বছরে ত্রিপুরার মাটির ছেলে ত্রিপুরার কলেজে পড়েছে, আর ত্রিপুরা থেকে 1,25,00,000 টাকা বছরে ইনকাম করার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টির সরকার করেছে। দীর্ঘ বাম আমলের অবসান ঘটিয়ে রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে বিজেপি সরকার, এই কয়েক বছরের তফাতটা স্পষ্ট মানুষের কাছে। তথ্য বলছে 5 লাখের বেশি উপার্জনকারী সংখ্যাও বৃদ্ধি পেয়েছে ত্রিপুরায়, যার ফলে অধিক মাত্রায় হচ্ছে জিএসটি কালেকশন। বলা যায় বিপ্লব কুমার দেবের আত্মনির্ভর ত্রিপুরা গড়ার স্বপ্ন বাস্তবতার পথে, তার প্রচার করা আত্মনির্ভরতার মন্ত্রেই মিলছে এই সাফল্য। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।